Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lowest Grain campus. For admission, contact the number shown. উত্তাল সমুদ্রে ট্রলার থেকে জলে তলিয়ে যায় চারজন মৎস্যজীবী, উদ্ধার তিন, নিখোঁজ এক। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের সমুদ্রের উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে পড়ে জলে তলিয়ে যায় চারজন মৎস্যজীবী। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। সুন্দরবনের কেদোদ্বীপের কাছে FB মা অষ্টমী নামে একটি ট্রলার থেকে চারজন মৎস্যজীবী সমুদ্রে পড়ে যায়। পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবী এবং ওই ট্রলারের মৎস্যজীবীদের দ্বারা তিনজন মৎস্যজীবীকে উদ্ধার হলেও বাকি একজন মৎস্যজীবী কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায়। নিখোঁজ ওই মৎস্যজীবী সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা গোপাল মণ্ডল, বয়স 45। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। খবর পাওয়ার পর থেকে গভীর সমুদ্রে ফের নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। কাকদ্বীপ থেকে প্রসূন নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। ওই গতকাল প্রায় ভোর 5টার সময় ঝড়খালির একটা ট্রলার FB মা অষ্টমী, ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে, সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয়। সেই সময় ট্রলারটা কাত হয়ে গিয়ে চারজন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে। তো পাশাপাশি ট্রলার এবং ওই ট্রলারের লোকজন যদিও তিনজনকে উদ্ধার করেছে, তার মধ্যে একজনকে উদ্ধার করতে পারেনি। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ঝড়খালি, বয়স 46। ওকে আজকেরও সারাদিন খোঁজাখুঁজি করেছে, গতকালও খোঁজাখুঁজি করেছে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ, কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব ট্রলারগুলো মাছ ধরছে তাদেরকেও ওয়্যারলেসে আর্টিসেটের মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য। ঘটনাটা ঘটেছে হচ্ছে ওই কেদোদ্বীপ আছে, কেদোদ্বীপের সংলগ্ন প্রায় 10-12 কিলোমিটার দূরে উপকূল থেকে। আন্তর্জাতিক বাঘ দিবসে দারুণ খবর আলিপুর চিড়িয়াখানায়। উড়িষ্যার নন্দনকানন থেকে আরও দুটি বাঘ নিয়ে আসা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। আলিপুরে চিড়িয়াখানায় ব্যাঘ্রকুলের সংখ্যা বাড়াতে কর্তৃপক্ষের ভরসা যৌবনের সজীবতা। প্রজননে সক্ষম টগবগে তরুণ তরুণী বাঘ বাঘিনী এনে সংসার ভরভরান্ত করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে কেন্দ্রীয় জু অথরিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য জু অথরিটি। কেন্দ্রের সবুজ সংকেত পেলেই নন্দনকাননের বছর দেড়েকের ওই পাত্রী পাকাপাকিভাবে নিয়ে আসা হবে আলিপুরে। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, নন্দনকানন থেকে আরও একটি বাঘিনী নিয়ে আসার কথা রয়েছে, বিনিময়ে আলিপুর থেকে জিরাফ পাঠানো হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় জু অথরিটিকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, এখন শুধু কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায়। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, এটা ঠিক দীর্ঘ বছর বাঘের পরিবারের নতুন সদস্য জন্মায়নি, ওদের প্রজননের চেষ্টা চলছে। পুরনো যারা রয়েছে তাদের মধ্যে অনেকের বয়স হয়েছে, তাই বাইরে থেকে বাঘ নিয়ে এসে প্রজননে জোর দেওয়া হচ্ছে। এবছরই 3টি বাঘ এসেছে, তাদের বয়সও কম। আশা করছি এরা হতাশ করবে না। প্রজননের পাশাপাশি জিনগত বৈচিত্র্যে গুরুত্ব দিতে বাঘ বিনিময়ের পরিকল্পনাও গ্রহণ করেছে রাজ্য বন দপ্তর। আগামী বছর থেকে এই কাজ শুরু করা যাবে বলে আশাবাদী রাজ্য জু অথরিটি। বল
বরণ করে নিচ্ছি শ্রী মনোজ কুমার আগরওয়াল, IAS, চিফ ওয়াইল্ড লাইফ গার্ডেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের বেঁচে থাকাটাও খুব সুন্দরভাবে জড়িয়ে আছে। বাঘের সংরক্ষণ তাই শুধু একটা প্রজাতিক সংরক্ষণ নয়, বাঘের সংরক্ষণ একটা সিম্বল, একটা আকুতি, একটা প্রচেষ্টা মানব জাতির, যাতে কিনা এই বন এবং বনের বাইরেও যে জীব বৈচিত্র্য আছে সেটাকে আমরা বাঁচাতে পারি নিজেদের জন্য, খুব ছোট স্বার্থের জন্য। অর্থাৎ আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে এই জন্তুগুলোকেও বাঁচতে হবে, এই ইকোসিস্টেমটাকেও বাঁচতে হবে। তার জন্যই আমাদের বাঘ একটা সিম্বল মন্ত্র। আর নো ডাউট আজকের দিনটা আমাদের রিফ্লেক্ট করার দিনও, যেদিন আমরা আমাদের যে সংরক্ষণ, বাঘের সংরক্ষণে যে 50 বছরের যে শিক্ষা, আমরা বুঝতে পেরেছি কোন কোন জিনিস কাজ করে, কোন কোন জিনিস কাজ করে না। একটা বড় স্পিসিসকে বাঁচতে গেলে তাদের যে ইকোসিস্টেমটাকে যেভাবে গোড়ার থেকে তুলে তৈরি করে রাখতে হয় সেই শিক্ষাটা আমরা লাভ করেছি। আমাদের এই শিক্ষা আমরা অন্য বন্যপ্রাণীর বাঁচার ক্ষেত্রেও ইকুয়ালি সেটাকে অর্পণ করতে পারি বা রেপ্লিকেট করতে পারি। কাজে আজকের দিন আমাদের পুরনো যে সার্থকতা, পুরনো যে সাফল্য তাতে গর্ব করার দিন। আজকের দিন পুরনো সাফল্যটাকে নতুন ক্ষেত্রে প্রয়োগ করার দিন, এবং আজকের দিন আমাদের নতুন করে শপথ নেবার দিন। ন্যাশনাল টাইগার ডে কি ভাবছে আলিপুর চিড়িয়াখানা, নতুন বাঘেদের নিয়ে কি ভাবছে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল টাইগার ডে যেটা সবথেকে বড় একটা জানার জিনিস সকলে, যে বাঘ বাঁচাতে হবে, বাঘ বাঁচাতে হবে, বাঘকে আমাদের তার হ্যাবিটেটকে রক্ষা করতে হবে। এবং এইটা বাঘ বাঁচানোর জন্য শুধু যে জঙ্গলে রক্ষা করলে হবে তা নয়, একটা ইনসিটু জঙ্গলে যেমন চলছে সেই সাথে সাথে চিড়িয়াখানারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। এক্সিটু কনজারভেশন, যত রকমের বিভিন্ন বাঘ আছে, বিভিন্ন ধরনের বাঘ, তাদের আলাদা আলাদা তার জেনেটিক বৈশিষ্ট্য থাকতে পারে, তার অন্যরকম, যেমন কেউ সাদা বাঘ আছে, কখনো কোনো ক্ষেত্রে হয়তো মেলানিস্টিক টাইগার আছে, কোথাও নর্মাল টাইগার আছে। এইগুলো একটা জায়গায় একমাত্র দেখা সম্ভব চিড়িয়াখানাতে। তো আমরা আলিপুর চিড়িয়াখানার বাঘ এবং বাঘকে রক্ষণাবেক্ষণের ইতিহাস বহু পুরনো, আজকের থেকে নয়, সেই 1875 সালে যখন চিড়িয়াখানা তৈরি হয়েছিল তখন থেকে চলে আসছে। তো আমরা সমস্ত জায়গা থেকে যত ডিফারেন্ট কাইন্ডস অফ টাইগারের পসিবল আমরা সেগুলো এনে এখানে রেখেছি, এবং আমরা চেষ্টা করছি নতুন জেনেটিক এবং নতুন ব্লাড ইনফিউশন করে, যেখানে এখান থেকে আমরা দর্শকের সামনে তাদের অভিজ্ঞতা বাড়াতে পারি এবং সেই সাথে টাইগার কনজারভেশন সম্বন্ধে একটা আমরা বার্তা দিতে পারি। এই মুহূর্তে সুন্দরবনে কটি বাঘ রয়েছে? সুন্দরবনে বাঘ সম্বন্ধে তো সুন্দরবনে আজকে মিটিং এ দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় অন্য রাজ্য থেকে বাঘ আনার কথা রয়েছে? চিড়িয়াখানায় আমরা অলরেডি এই বছরে আপনার ভাইজ্যাগ জু থেকে হোয়াইট টাইগার নিয়ে এসেছি, সেটা আমাদের ডিসপ্লেতে আছে, আমরা আজকে যেটা দেখালাম ওটা ওখানেও রয়েছে। এছাড়া আমরা খুব শিগগিরই নন্দনকানন থেকে, উড়িষ্যার একটা ভ্যারাইটি, সেইখান থেকে আমরা আনতে চলেছি। আমরা উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি, সেখানে আসামের বাঘ ছিল, সেইখান থেকে আমরা বাঘ নিয়ে এসেছি। এবং আমরা হায়দ্রাবাদ এবং চেন্নাই, এখান থেকেও বাঘ আনার কথা চলছে আমাদের। প্রজননের জন্য এই সমস্ত বাঘের মধ্যেই আমরা চেষ্টা করছি, যেমন প্রজনন হবে সেইটাকে আমরা। এই মুহূর্তে আমাদের হাতে 9টি বাঘ আছে, সাদা বাঘ আছে 3টি, লেপার্ড আছে 2টো, রয়্যাল বেঙ্গল টাইগার ওই 9টা বললাম, তার মধ্যে 3টে সাদা বাঘ। হ্যাঁ, নতুন আরও বাঘ আনার চেষ্টা করছি আমরা, বাঘ ছাড়াও অন্যান্য জন্তু জানোয়ারও আসছে, সেগুলো আমরা ব্যবস্থা করছি। আজকের ঘটনা ইন্টারন্যাশনাল টাইগার ডেতে আপনাদের মেসেজটা কী থাকবে?
বাঘ বাঁচাতে হবে। আমরা যেটা বললাম যে সেভ দ্য টাইগার সেভ অ্যান ইকোসিস্টেম, কারণ বাঘ হচ্ছে অ্যাপেক্স অফ দ্য পিরামিড। বাঘ থাকলে তাহলে তার নিচের প্রত্যেকে থাকবে, সব জন্তু জানোয়ার থাকবে, জীব বৈচিত্র্য থাকবে, ইকোসিস্টেম রক্ষা পাবে। না এটা ইন্ডিয়ান সুন্দরবনে, হ্যাঁ আমরা যা বলছি 101 ওটা ইন্ডিয়ান সুন্দরবন। মানে দেখুন ওয়াইল্ড লাইফ এস্টিমেশন মধ্যে, ওয়াইল্ড লাইফ মধ্যে সেন্সাস হয় না, এস্টিমেশন হয়। আপনি ওয়াইল্ড যেরকম হিউম্যান সেন্সাসও যা হয় ওর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আপনি যেতে পারেন, তা সত্ত্বেও কিছু ঘাটতি থেকে যায়, কিছু লোক বলে দেয় কি না আমাদের তো এর মধ্যে ইনক্লুড করা হয়নি। তো জঙ্গলের মধ্যে তো আপনি প্রত্যেক জায়গায় এক এক গাছের কাছে যেতে পারেন না, তো সেজন্য দেওয়ার টেকনিক তাকে দিয়ে এস্টিমেট করা যায়, দু একটা নম্বর উপরে কি দু একটা নম্বর নিচে হয়ে গেলে কিছু যায় আসে। এটা এখন কতটা বেড়েছে আমাদের 6% ইন্ডিয়ার মধ্যেই বলেন, যদি অ্যাবাউট 6% গ্রোথ চলছে, অ্যানুয়াল গ্রোথ। এটা তো অনেকটাই কমে দেওয়া হয়েছে, অনেকটা মানে অলমোস্ট আপনি ধরে নিতে পারেন লাস্ট 15 ইয়ার্স থেকে টাইগারের জঙ্গল থেকে বাইরে যাওয়াটা অনেক কমে গেছে, আর বাইরে এখন একটাও হিউম্যান ডেথ হচ্ছে না, হচ্ছে না মোর দেন দ্যাট। আমি ডক্টর প্রদীপ ব্যাস, ওকে থ্যাংক ইউ। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, মঙ্গলম্বর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।